শেষে বন্ড ও 007 কে সংকেত হিসেবে ব্যবহার করত বন্ড বাহিনী। নৃশংসভাবে রিফাত হত্যা পরিকল্পনা আগের রাতেই করে রেখেছিল তারা। সব অপকর্মের পরিকল্পনা তারা 007 নামের একটি গ্রুপে করত বলে উঠে এসেছে সংবাদ মাধ্যমের অনুসন্ধানে। প্রধান আসামিকে গ্রেফতার করতে না পারলেও চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। 2017 সালে মাদকের একটি বড় চালান সহ গ্রেফতারের পর আলোচনায় উঠে আসেন নয়ন নামটি। প্রথমে নিজের নামের সঙ্গে বন্ড যোগ করেন তিনি, গড়ে তোলেন বন্ড বাহিনী। এই বাহিনীর ডান ও বাম হাত হিসেবে কাজ করত রিশান ফরাজি ও রিফাত ফরাজি নামের আপন দুই ভাই। এছাড়াও তার গ্রুপের অন্যতম ছিল মুসা বন্ড, রাব্বি ও সিফাত বন্ড সহ আরও অনেকে। এদের প্রত্যেকে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধে গ্রেফতার হয়েছে পুলিশের কাছে। এলাকাবাসী বলছে প্রতিবার জামিনে মুক্তি পেয়ে তাদের তাণ্ডব আরও বেড়ে যায়। এলাকাবাসীদের একজন বলেন, এমন কোনো নেশা ছিল না যা ওর কাছে ছিল না। ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন নিয়ে অনেকবার ধরা খাইছে। আরেকজন বলেন, মানুষকে হাইজ্যাক করত, মোবাইল ফোন নিয়ে টাকা পয়সা দিয়ে পরে ছেড়ে দিত, মেয়েদের উত্ত্যক্ত করত, এটাই ছিল মূলত ওদের পেশা। একদিকে রিফাতের হত্যার ঘটনাটি বন্ড বাহিনী একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে আগের রাতেই পরিকল্পনা অনুযায়ী চূড়ান্ত করে। গ্রুপের কথোপকথনে দেখা যায় 007 সদস্যদের সবাইকে সকাল 9টায় কলেজে আসার নির্দেশ দেয় রিফাত ফরাজি।